নমস্কার, দেখছেন পূরবী নিউজ আপডেট। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। আসন্ন পৌর নির্বাচনে গোবরডাঙ্গা পৌরসভা এলাকার অধিকাংশ ওয়ার্ডে সিপিআইএম এর প্রতীকে দাঁড়াতে চাননি দলের অনেকেই। দলীয় প্রার্থী খুঁজে না পেয়ে অবশেষে নির্দল প্রার্থীকে সমর্থন করতে বাধ্য হচ্ছে সিপিআইএম। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভা 2005 থেকে 2010 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সিপিআইএম। সিপিআইএম এর ক্ষমতায় থাকাকালীন ওই এলাকায় ছিল না রাস্তাঘাট, ট্রেন, পানীয় জলের সুব্যবস্থা, ছিল শুধু সন্ত্রাস, উন্নয়নের টাকা আত্মসাত, স্বজন পোষণ, দুর্নীতি, এমনটাই অভিযোগ। 2010 সালের পর পৌর নির্বাচনে এই পৌরসভা সিপিআইএমকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। খবরে প্রকাশ, গত পাঁচ বছরে এলাকার উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্য, তাই উন্নয়নের চিত্রটা উপলব্ধি করে মানুষের কাছ থেকে জনসমর্থন হারিয়েছে সিপিআইএম। এই পৌরসভার মোট 17টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডে সিপিআইএম এর দলীয় প্রার্থী খাড়া করলেও 2, 3 এবং 16 নম্বর ওয়ার্ডে সিপিআইএম থেকে দাঁড়াতে চাননি কেউই। সিপিএম এর জায়গায় নেই তো। সিপিএম যা করেছে, যে দুর্নীতি গোবরডাঙ্গার বুকে করেছে, কোটি কোটি টাকার আগের পুরো বোর্ডে সিপিএম নয় ছয় করেছে, মানুষ সেটা বুঝতে পেরেছে, আর সিপিএম সেটা বুঝতে পেরেছে। আমাদের আর গোবরডাঙ্গায় আর জায়গা নেই, সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে গোবরডাঙ্গায়ও তাদের আর কোনো জায়গা নেই। তাই তারা তাদের কোনো লোক প্রার্থী হতে চাইছে না, তাই তারা ওই নির্দল করছে, এই করছে, সেই করছে, এনাদেনা করে ওরা এটা করছে। ওরা ওদের হার ওরা নিশ্চিত ওরা বুঝেই গেছে, আর পাবলিকের কাছে ভোট চাইতে যাবে কোন মুখ নিয়ে। তৃণমূল কাজের লোক, বর্তমান পুরসভার যে চেয়ারম্যান সুভাষ দত্ত, উনি সত্যিকারের গোবরডাঙ্গার রূপকার। ওই তিনটি ওয়ার্ডে দলীয় প্রার্থী খুঁজে না পেয়ে শেষমেশ নির্দল প্রার্থীকে সমর্থন করতে বাধ্য হয় সিপিআইএম, এমনটাই বক্তব্য এলাকার মানুষের। আজকে রাত বিরাত, রাত একটা নেই, দেড়টা নেই, সাধারণ মানুষ, মহিলারা রাস্তায় বেরোতে পারছে, যেটা বিগত পাঁচ বছর আগে বেরোতে পারতো না। এবং এই সব কারণে আজকের দিন দাঁড়িয়ে যে সিপিএম 17টা ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ডে ক্যান্ডিডেট দিতে পারেনি, তার একটাই কারণ যে ওরা এই যে বিগত পাঁচ বছর আগে কোনো উন্নয়ন করেনি এবং মানুষের উপরে যে অত্যাচার করেছে, মানুষের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে। কারুর কাউকে জমি বেচতে দেয়নি, কাউকে জমি বিক্রি করা জমি আবার বিক্রি করে দিয়েছে, এবং তার আমার জমিটাও তার উদাহরণ। যদিও বা নির্দল প্রার্থীকে সমর্থন করা নিয়ে অন্য যুক্তি খাড়া করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব শঙ্কর নন্দী। না না, আমরা 17টা ওয়ার্ডেই প্রার্থী দিয়েছি, তিনটে ওয়ার্ডে নির্দল প্রার্থীকে সমর্থন করেছি, বামফ্রন্ট সমর্থিত নির্দলই তারা। সব ওয়ার্ডে প্রতীক দিয়ে লড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন কারণে নির্দল প্রার্থী আমরা দিয়েছি, বামফ্রন্ট সমর্থিত নির্দল, কোনো নির্দল প্রার্থীকে সমর্থন। পূরবী নিউজের জন্য উৎপল রায়, রিপোর্ট। মুখ্যমন্ত্রীর ছবি সম্বন্ধিত তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল সিপিআইএম এবং বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গার 7 নম্বর ওয়ার্ড এলাকায়। শনিবার গোবরডাঙ্গার 7 নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত হয় তৃণমূলের সভা, তখন টানানো হয় দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী ছবি সমন্বিত এই পোস্টারটি। রবিবার ওই পোস্টার ছেঁড়া দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় দলীয় সমর্থকদের অভিযোগ, সিপিআইএম এবং বিজেপি জোট হয়ে এই কাজ করেছে, রটাচ্ছে নানা কুৎসা। কালকে আমরা এই পাড়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিটিং সংগঠিত করেছিলাম এবং পাড়ার লোক স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মিটিংয়ে এসেছিল, এবং বিরোধী পক্ষ সিপিএম এবং বিজেপি জোট একসঙ্গে জোট হয়ে আমরা যে জিতছি এটা তারা আজ করতে পেরে বিভিন্ন রকম কুৎসা তো তারা রটাচ্ছে। এবং আমাদের ফ্লেক্স দেখুন কীভাবে মমতার বাসন্তী ভৌমিকের যে মমতা দেবীর যে আমাদের ছবি, আমাদের নেত্রীর ছবি কীভাবে ছিঁড়েছে, এটা মানে কোনো মানুষের কাজ এটা এইভাবে করতে পারে? তারা জানে যে তারা হেরে যাবে, হেরে জেনেই এই কাজগুলো করছে। পূরবী নিউজের জন্য উৎপল রায়, রিপোর্ট। রবিবার বসিরহাটের সীমান্তের গ্রাম থেকে পাইপ গান এবং 1 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। রবিবার বসিরহাটের সীমান্তের গ্রাম এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয় এক ব্যক্তিকে, গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে খবরে প্রকাশ। বসিরহাট থেকে অনিন্দ্য পাত্রের রিপোর্ট, পূরবী নিউজ। বিয়ের বেনারসের একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী।
নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল ফিরে দিয়েছে। মলিনা সরকার এই ওয়ার্ডের বহুত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট ভোগ করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। জলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। নারীমণির শাড়ি মানি পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। শালিকে শিলতাহানির অভিযোগে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত জামাইটাকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে অশোকনগরে। শালির সাথে অভব্য আচরণ ও শ্লীলতাহানির অভিযোগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 1st ব্যাটালিয়নে কর্মরত জামাইবাবু অনির্বাণ চক্রবর্তীকে গ্রেফতার করলো অশোকনগর থানার পুলিশ। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে শুক্রবার থানায় অভিযোগ জানান তার শালি। এদিন রাতে অভিযুক্ত অনির্বাণ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। সকলের অমতকেই ভাইজির সাথে অনির্বাণের বিয়ে দিয়েছিলেন নির্যাতিতার বাবা, অথচ তার মেয়ের সাথে যে এমন ঘৃণ্যতম কাজ করবে অনির্বাণ তা শুনেই হতবাক তিনি। মানে এই ছেলেটাকে আমি নিজে হাতে করে বিয়ে দিয়েছি এই মেয়েটার সঙ্গে। ওরা ব্রাহ্মণ, আমরা শিলুকাজ। আমি পরিষ্কার খোলা করে বলি, আমি প্রথমে ওর মা কারণ দেখুন দিদি, আমাদের তো একটা কাস্টের ব্যাপার আছে, কাম করে বিয়ে করলে তো মেশে না। এইবার ওই ছেলের আচার আচরণ কথাবার্তা শুনে আমার ভাই অমত, আমার দাদা অমত,
হ্যাঁ, কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ভালোবেসেছে, মানে এসে আমার সাথে এসে জড়িয়ে ধরে কাঁদছে, জেঠু বাবা তো রাজি হচ্ছে না, জেঠু রাজি হচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো, তাহলে কি আমি কি মরবো? হ্যাঁ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই ওই পুলিশ কর্মী দিদির উপর চড়াও হয় বলে অভিযোগ নিক্রি তার বোনের। এবার তারপরে অনেকে ওনাকে চাপ পাঠিয়েছে, আমি বললাম কি হচ্ছে তোর অনির্মাণটা দেখলাম, দেখলাম অনির্মাণটা ওখানে ছিল, আর তারপরে এরকম অবস্থা দেখলাম, অনির্মাণটা কিছু বলেছে, বলছে হ্যাঁ এরকম এসে এসে এরকম এরকম এ বিষয়ে অনির্বাণের শ্বশুরকে প্রশ্ন করা হলে তিনি জানান তার মেয়ের প্রতি কোনো অত্যাচার হলে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার সামনে তো আর করেনি, বাড়িতে শুনেছি অত্যাচার করেছে। এই যে আপনার জামির বিরুদ্ধে জামার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, এই অভিযোগটা বিরুদ্ধে কি বলবেন? আমি এখন কিছু বলতে পারছি না, আমার যখন প্রয়োজন হবে আমি তখন কিছু বলবো। আমার মেয়ের প্রতি যদি আবার খারাপ ব্যবহার করে আমি তো সেটাকে চাপা দিয়ে রেখেছি, তখন আমার আবার করতে হবে কি ব্যবস্থা আমার নিতে হবে। শনিবার অনির্বাণ চক্রবর্তীকে বারাসাত আদালতে তোলা হলে জামিনে ছাড়া পায় ওই অভিযুক্ত। পুরো ঘটনাটাই সাজানো বলে দাবি করেন ওই পুলিশ কর্মী। অভিযোগটা কোনো সত্যি নয়, এর মধ্যে কোনো কিছু হয়নি। বলুন কি হয়েছিল, সেটা আপনার ভালোর জন্যই বলতে হবে। কি হয়েছিল সেটা বলছেন? আছে স্যার, কে ভাসালো? কে ভাসালো? শালি ভাসিয়েছে? হ্যাঁ। কি বলেছে? কি আমি নাকি তার শিরোধারী করতেছি? পুরবি নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, অশোকনগর। আসন্ন পৌর নির্বাচনের আগে গোবরডাঙ্গা পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির থেকে টিকিট না মেলায় নির্দল প্রার্থীতে দাঁড়ালেন বিজেপি কর্মী সতীশ হালদার। আগামী 25 এপ্রিল উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় পুনর্নির্বাচন হতে চলেছে, আর এই নির্বাচন ঘিরে গোবরডাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন উজ্জ্বল বিশ্বাস, আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী সতীশ হালদার। দেখুন, দল টিকিট দিয়ে যায়নি কেন সেটা অনেক কারণ থাকতে পারে, যাই হোক, তো সেক্ষেত্রে আমি মনে করছি যে টিকিট পাইনি কেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের মানুষ বা আমার ওয়ার্ডের মানুষ যারা আমার পাশে ছিল বিজেপিতে, হ্যাঁ বিজেপির হয়ে যারা কাজ করছিল আমার সঙ্গে, তারা প্রত্যেকেরই কিন্তু একটাই চিন্তাভাবনা ছিল যে আমার লড়াইটা করবো, হ্যাঁ, এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সমস্ত ব্যাপারে প্রতিবাদটা করবো। তা সেহেতু সেটা যখন হলোই না, তখন আমার পাশে কিন্তু আমার যারা বিজেপি সমর্থক ছিল তারা সবাই আমাকে চেয়েছেন, তারা সবাই আমাকে বলেছেন যে ঠিক আছে তুমি নির্দলে দাঁড়িয়ে লড়াইটা চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তা সেই হিসাবে কিন্তু আমাকে নির্দল হিসাবে আমাকে দাঁড়িয়ে, আর বিজেপি থেকেই ওই গোচ প্রার্থী হওয়ায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের। এখানে মূল বিজেপি প্রার্থী উজ্জ্বল বিশ্বাস, আমি সিম্বল পেয়েছি। এখন সতীশ হালদার তো দেখছি নির্দলা থেকে দাঁড়িয়েছে, আসলে ও বিজেপি প্রার্থী কিনা আমি জানি না, এটা জনসাধারণ জানে আর পার্টি জানে। আমি এটা উনি কি বিজেপি করতেন? আগে করতেন, আগে শোনা গেছে উনি পার্টি করতেন, কিন্তু সেইভাবে তো দেখি না। উনি বাড়ি বাড়ি গিয়ে বলছে আমি বিজেপি প্রার্থী, আমাকে ভোট দিন, আপনি বলছেন বিজেপি প্রার্থী, তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসলো? না না না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব কিনা জানি না, তবে আমি পার্টির সিম্বল পেয়েছি, মূল ক্যাডার তো আমি। তবে পুরোপুরির আগে যে বিজেপির গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে এসে পড়েছে তা ধরা পড়েছে বিজেপির স্থানীয় নেতাদের কথাতেই। সব জায়গায় তো থাকে, বিজেপি নির্দেশ ছিল যদি প্রার্থী নাম আসে দুজন তিনজন করে নাম পাঠিয়ে, তিনটি করে নাম পাঠিয়ে দেবেন। সেখানে আমাদের সতীশ বিজেপির যুব নেতা এবং এক নম্বর ওয়ার্ডে বিজেপির সভাপতি ছিল, তাকে দল সে অ্যাপিল করেছিল দলের কাছে। উজ্জ্বল বিশ্বাস, সেও আমাদের ছেলে, টিকিট তো দুজনকে দেওয়া যায় না, সে সময় উজ্জ্বল বিশ্বাস টিকিট পেয়ে গেছে। তা সতীশ মনে করছে যে আমার পিছনে জনসমর্থন আছে, কর্মীদের সমর্থন আছে, দল সবসময় সঠিক সিদ্ধান্ত, ভুলও হতে পারে দলের সিদ্ধান্ত, কিন্তু দল তো একজনকে টিকিট দেয়, আমরা সাধারণত অফিসিয়াল তাকেই আমরা সমর্থন করি। তা যদি কোনো দেখা যায় যে দলের সিদ্ধান্ত, মানুষের তো ভুল হয়, দলেরও ভুল হয়, সিদ্ধান্ত নিতে ভুল হয়ে গেছে, যে এলাকায় যাকে চয়েস করা উচিত ছিল সে পায়নি,
যদি এলাকার লোক মনে করে থাকে যে এই ভালো এই পপুলারিটি আছে, এই এলাকার লোকের কাজকর্ম ভালো করবে, হ্যাঁ সমাজসেবা ভালো করবে, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে দাঁড়ায়, তাকে যদি এলাকার লোক চায় যে তোমাকে দাঁড়াতে হবে, সেইভাবে আমাদের আরেকজন দাঁড়িয়েছে, এলাকার লোক ডিসিশন নেবে। গোবরডাঙ্গা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বাম কংগ্রেস তৃণমূলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির 2 প্রার্থী। একজনের প্রতীক পদফুল তো অপরজনের উদীয়মান সূর্য। দুজনেই ভোটারদের কাছে গিয়ে নিজেদের বিজেপি কর্মী হিসেবে দাবি করায় বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হয়েছে বিজেপি, কারণ চারিদিকে আমি একটা সাধারণ মানুষ হিসেবে দেখছি, যেখানে যাচ্ছি মানুষ বিভ্রান্ত, কাকে ভোট দেবে, কে বিজেপি কে বিজেপি না। 4 নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে দাঁড়িয়েছে, তার অন্য লোকে বলছে যে আমরা কে পছন্দই করি না, অথচ বিজেপির নেতৃত্ব তাকে টিকিট দিয়ে দিল। 1 নম্বর ওয়ার্ডে দেখছি প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব, নতুন একজন দাঁড়িয়েছে, সে বলছে আমি উদীয়মান সূর্য, আমি বিজেপি, আর যে বিজেপির সিম্বল বেজে সে বলছে আমিও বিজেপি। টোটাল গোবরডাঙ্গার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা বিভ্রান্ত যে আমরা কে বিজেপি আর কে যে বিজেপি না, সেইটা নিয়েই মানুষ এখন আমাদের চায়ের আসরে তুফান উঠছে যে কে বিজেপি কে বিজেপি না, সমস্ত মানুষ বিভ্রান্ত। যে পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গোবরডাঙ্গা। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন, ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর চলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ পাক টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, জিমল, স্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউটি, কালারিং টিম, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা, সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব, অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার, এবার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জেলা, দুবার স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া।
পণ্য পরিষেবার মতোই বনগাঁ বাংলাদেশে রেলের যাত্রী পরিষেবা চালু করতে শনিবার বনগাঁ পেট্রাপোল সীমান্তের বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করলেন রেলের একটি বিশেষ প্রতিনিধি দল। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে পণ্য পরিষেবার মতোই বনগাঁ জংশন থেকে পেট্রাপোল হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য রেলের যাত্রী পরিষেবা চালু করতে শনিবার বনগাঁ পেট্রাপোলে বিভিন্ন জায়গায় পরিকাঠামোর পরিদর্শন করলেন ভারতের একটি বিশেষ প্রতিনিধি দল। ভারতের বনগাঁ থেকে বাংলাদেশ পর্যন্ত রেলের যাত্রী পরিষেবা চালু হলে দুই দেশের বেকারত্ব কমার পাশাপাশি বাণিজ্যের উন্নতি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেকার সমস্যা কিছুটা মিটবে, কারণ দুই দেশের বাণিজ্য যখন একটা সম্পর্ক চলিয়া চলে আসবে আমাদের মধ্যে, ভারত বাংলাদেশে পারিপার্শ্বিক দেশ যখন আমাদের বন্ধুর সম্পর্ক দেশ, সেই হিসাবে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক গভীর নিবে তৈরি হবে। এই যে দুই দেশের চোরাকার কারবার যেগুলো ঘটে ঘটছে বা এই আবিজাবি যেগুলো চুরি ছাতামি, সেগুলো দুই সম্পর্ক ভালো থাকলে সেটা সঠিকভাবে সঠিক থাকবে। ভারত বাংলাদেশের এই রেল পরিষেবা চালু হলে বাংলাদেশে আত্মীয়তার কাছে যাওয়া অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করছেন ভারতীয় নাগরিকরা। সব দাঁড়া ছাড়ছে এরকম করে পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।